গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। তুমি ঘুম থেকে উঠে চলে এসছি উঠোন ঝাড়িতে, তো এখন কেউ ঘুম থেকে ওঠেনি, তো দেখো যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে গেলে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সব বন্ধুকে জানাই গুড মর্নিং। তো তো দেখতে পাচ্ছ যে আমি সকাল, মানে কত বাজে এখন, হয়তো 6টা বাজে। তো 6টার থেকে আমি স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমার ছেলেকে ঘুম থেকে উঠে উঠে বসে এসছে, বাকি কাছে বসে আছে। তো ভাবলাম এর সাথে আমি আমার কাজ করে সেরে চলি। তো চলে এসেছি কল করে, দেখতে পাচ্ছ তোমার বাসন মাজতে। তো বেশি বাসন হয় না, তো যাই হোক আমার বাড়িতে তিনজন আছে, তিনটে থালা হয়েছে, একটি গ্লাস রাখতে পারি জিনিস থাকে। তাদের বাসন আছে, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি বেড়াতে আছে, নানার বাড়িতে আছে, এর জন্য বেশি বাসন হয়নি। তো যাই হোক, তো ভিডিওটা তোমার পুরোটা দেখবে বন্ধুরা, আশা করি ভালো লাগছে। আজকে অনেক বন্ধুরা আছে আমার কখনো সাবস্ক্রাইব করোনি, তো সব বন্ধুদের জানাই ভালো লাগবে। আর তোমাদের কেমন ভিডিও লাগবে, কেমন ভিডিও তোমার দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার। তো তোমার বাসনটা কমপ্লিট হয়ে আছে, এখন দিয়ে নেবো। তো আমি বেশিরভাগ আমাকে জল রেখে দিই, কোনো টাইমে টাইম কল থেকে যে জলটা আসে ওটা কোনো কাজেই লাগে না, যাই হোক সেই কাজটাই লাগে। তো ওর জন্য আমি ধামা ভরে জলটা আমি রেখে দিই সকালে, ধরে কেন কলটা তোমার খুব কম হয়ে যাবে। যাই হোক, তো আমি এভাবে বাসনগুলো আস্তে আস্তে করে আমি ধুয়ে নেবো। তো মেয়েদের তো এই তো কাজ বলো, মানুষের এটাই কাজ, এটা তো করতেই হবে। যাই হোক, তো বাসন মজা কমপ্লিট হয়ে আছে আমার, সেটা আমার দেখতে পেলে। তো চলো বন্ধুরা, এখন মাথা কেমন যন্ত্রণা করছে, তো ভাবলাম মাথায় একটু তেল নিয়ে চান করবো। মানে অনেক দিন হয়েছে আমি সকালে চানটা করে ফেলি, কেন কি সকালে চানটা করলে বন্ধুরা তাহলে আমার দুপুরে তাড়াহুড়ো হয় না, কারণ দুপুরে মানে সব কাজ মাজ করে ফেললাম, চান করতে গেলে মানে মনে হয় একটু লেট লেট করছে। সকালে চানটা করলে ভালোও লাগে, মানে শরীরটা খুব ভালো লাগে, আর হচ্ছে কাজের দিকটা খুব ভালো হয়। তো দেখো আমার চান টান করে আমি রেডি হয়ে আছি, তো আমি এখন পুজো করতে বসবো। তো ভাবলাম মনটা কেমন ভালো, মানে কেমন হচ্ছে যে একটু আলতা করি, তো ভাবলাম যে না একটু আলতা করে সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো যে আমি আলতা করছি, তো কে কে আলতা করতে ভালোবাসো? আমি কিন্তু আলতা করতে খুবই ভালোবাসি, যখন আমরা ছোটো ছিলাম তখন খুব আলতা করতাম, মানে কী বলবো, পা ভরে ফুল টুল লেখে কি আলতা পড়তো, মানে মার ফর মানে মার মারা যে আলতা পড়তো মানে আমাদের জন্য থাকতোই না। তোমার কতগুলো বান্ধবী ছিল, আমরা সবাই মিলে আলতা করতাম। তো যাই হোক, চলে এসে পুজো করতে দেখো। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো আমি চা করতে। তো চা খাবে বন্ধুরা, চলে এসো আমার বাড়িতে। তো যাই হোক, চাটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, আর সকালে সেদ্ধ ভাত করবো। তো দেখো যে উস্তে আছে আর ভেন্ডি, উস্তে ভেন্ডি সেদ্ধ দেবো, আর আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দেবো। তো এই হচ্ছে আমার সকালের মেনু। তো রান্না কমপ্লিট করে চলে এসছি আমি আমার ডিউটি করতে, সেটা হচ্ছে ফুচকাবেলা। তো ফুচকা বেলতে চলে এসছি, তো আমার ছেলে এসছে,
একটু মানে ফুচকারে গুলিগুলো নেবে, কেন যখনই আমরা ফুচকা বেলতেছি তখনই এই আচারগুলো নিতেই হবে, এমন ও ফুচকা বেলবে। যাই হোক দেখো বেলছি, এখন তোমার রান্না কমপ্লিট হয়ে আছে, তো ফুচকা বেলে ফেলে রান্না বান্না কমপ্লিট করে একদম চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো দেখো লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে লাউর খোসা ছিল ওটা ভাজা করেছি। তো এই হচ্ছে আমার মেনু।